বাদশার দিলের মধ্যে মায়া লাইগা গেছে। ওই বান্দিটারে লইয়া একজন দরবেশের দরবারে যায় হাজির, দরবেশকে সালাম দিয়ে ডাক দেখে, দরবেশ আমি আমার সুন্দরী বান্দিটা ভালো জায়গায় বিক্রি করতে পারতাম, তবে তোমার কাছে নিয়ে আইছি কারণ আমার বিবি আমার বান্দি বলছে একটা নামাজি ব্যক্তি দেখে যেন বিক্রি করি, এই কারণে তোমার কাছে আমি নিয়ে আসি। এবার দরবেশ ডাক দেখে, তোমার বান্দির দাম কত বলো। ডাক দেখে জাহাপা, না না আমি দাম বলবো না, আপনি বুজুর্গ মানুষ, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি আমারে ঠকাইবেন না, যা দাম আছে আমারে দিয়া দেন। বলে না দাম কি বলো, না দাম বলা বলি দরকার নাই, যা দাম আছে দিয়া দেন। ওই জায়গা থেকে বাদশাহ দাঁড়াইছেন, পাশে ছিল কাঁচা রাস্তা, একবার ডানে যায় কি জানো তালাশ করে, আরেকবার বামে যায় কি জানি তালাশ করে। অনেকক্ষণ তালাশের পর নিচ থেকে কুড়ে কি জানি হাতের মধ্যে আনছে, বাদশারে ডাক দিয়া বলেন বাদশাহ হাতটা দাও। দিছেন হাত, হাতের মধ্যে দিয়া কয় এই যে নাও তোমার বান্দির দাম। বাদশাহ মুঠ করে আছেন, এমন করে দেখে না, এমন করে দেখে না। দরবেশ ডাক দিয়া কয় বাদশাহ কি দিছি দেখালো। এবার ডাক দেখ আপনি কি দিয়েছেন, আমি বাসায় গিয়ে দেখবো। কয় না না আগে দামটা বুঝা নিয়ে যাও, হাত খুইলে দেখে খেজুরের বীজ খেজুরের দানা, আমাদের সে খেজুর খাইয়া যেই দানা জমিনের মধ্যে ফালায় দেয়, এটার কোনো দাম নাই, এটার কোনো মূল্য নাই। আমগো বাজারে কেউ যদি খেজুরের দানা বিক্রি করতে আনে, মানুষ কইব পাগল, কারণ হইলো এটার কোনো দাম নাই, খেজুর খাইয়া দানাটারে দাম আছে, জোরে দাম আছে, পাঁচ পয়সারও দাম নাই। এবার ডাক দেখে দরবেশ কি দিলা কয় দাম, এটা কি দাম হয়নি, মস্কারা করো, আমি কি তোমার বিয়াই লাগি, তুমি আল্লাহওয়ালা মানুষ, কি করলাম আমরা। এবার দরবেশ ডাক দিয়া কয় বাদশাহ বলে কি তোমার বান্দির যায় উচিত মূল্য ছিল তার চেয়ে বেশি দিছি, যা দাম ছিল তার চেয়ে বেশি দিছি, বিক্রি করলে করো আর না হয় তুমি তোমার বান্দি নিয়ে যাও গা। বাচ্চা মানুষ মেজাজ গেছে আরো খারাপ হইয়া, ডাক দেখে দরবেশ এক হইলো এই দানার কোনো দাম নাই, এক হইলো এই বিচির কোনো দাম নাই, আবার তুমি বলতেছো উচিত মূল্য চাইতে বেশি দিলা, উচিত মূল্য চাইতে বেশি কেমনে দিলা, এই জিনিসটা আমারে বোঝানো লাগবো আর না হয় তোমার দরবেশ গিরির বারোটা বাজামু। হুজুরের কোনো দোষ নাই, দোষ নাই, দোষ নাই, যদি একটা পায়, যদি একটা পায় সব গ্রাম মিলানামে কুড়ি আয় আইসি, হুজুরের দোষ। আচ্ছা একটা প্রশ্নের জবাব দেন তো আপনারা দিল থেকে দিবেন, আমরা কি মানুষ না নাকি অন্য কিছু, আপনাকে কি মনে হয় মানুষ না আমরা, কি ভুলের উঠবে, নবী রাসূলরা ভুলের উঠবে, তাদের কোনো গুণা নেই, এরা মাসুম, সুবহানাল্লাহ, কোন তা আমাদের তো ভুল হইতে পারে, তবে অন্য অন্য মানুষের চাইতে কম, কে সাদা জামা তো লাগলে এটা দেখা যায় বেশি, জোরে কোন ঠিক না, এই জন্য সাবধানে চলতে হয়, খুব সাবধানে, এত সাবধান থাকার পরেও পাপিসলা জায়গা, হাসরের ময়দানে আল্লাহ 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 পর্দা লাগাইব কি, হাসরের ময়দানে পর্দা কে, কিসের পর্দা, কেটে স্পেশিয়াল বিচার জনগণকে দেখতে দিত না, কাগো বিচার, কা আলেমগো বিচার, জনগণের সামনে আল্লাহ বেয়াজ্জুতি করতো না, এটা ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক স্পেশিয়াল একটা মর্যাদা দিছে, জোরে কোন মারহাবা। এবার ডাক দিয়া কয় দরবেশ এক হলে খেজুরের কোনো দাম নাই, খেজুরের বিচির কোনো দাম নাই, আবার তুমি বলতেছো উচিত মূল্য চিতে বেশি দিছ, উচিত মূল্য চিতে বেশি কেমনে হইলো, এটা আমারে বোঝানো লাগবো আর না হয় তোমার দরবেশগিরির বারোটা বাজাইব। তাইলে শুনবেন উচিত মূল্য চিঠি বেশি কেমনে দিলাম, কয় হ শুনবো, আপনারা শোনার আগে একটু জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটা হাদিস শোনাই দিছে, আল্লাহ নবীর একটা হাদিস শোনাই দিছে দরবেশে, মান সামা রমাদানা ফি কুল্লি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া বিযিকরিল্লাহি তাআলা ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী নবীদের নবী জমিনের নবী আকাশের নবী জান্নাতের নবী ফুলসিরাতের নবী তু জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা মুখে অবস্থায় ঈমান এবং ইখলাসের সঙ্গে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে জোরে কোন কয়বার জোরে বলেন সুবহানাল্লাহ ঈমান এবং ইখলাসের সঙ্গে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে এই একবার ঈমান এবং ইখলাসের সাথে রোজা মুখে অবস্থায় একবার সুবহানাল্লাহ বললে মহান আল্লাহ বিরাট বড় জান্নাতের মালিক বানাইব ওই জান্নাতের মধ্যে এমন সুন্দর সুন্দর হুরে গেলমান দিবেন যেই হুরে গেলমানের ঘামের মধ্যে মেশকাম্বরের চাইতে বেশি গ্রাণ যেই হুরে গেলমানের মুখের মধ্যে গ্রাণ যেই হুরে গেলমানের পেটের মধ্যে কোনো নাপাক নাই পায়খানা নাই পেশাব নাই পচা রক্ত নাই ওই হুরে গেলমান এত সুন্দর নবী কয় হাতের তালু এত জ্যোতি এত আলো এই হুরে গেলমান যদি একবার হাতের তালু জমিনের ভিতরে প্রকাশ করত এই হাতের তালুর জ্যোতির কারণে কিয়ামত পর্যন্ত চন্দ্র এবং সূর্যের আলোর প্রয়োজন পড়ত না এত সুন্দর নারী মহান আল্লাহ জান্নাত সহকারে মাত্র একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে দিয়ে দিব আর তুমি যে নারী আমার কাছে বিক্রি করতে আনছো এটার মুখের মধ্যে গন্ধ এটার গামের মধ্যে গন্ধ এটার পেটের মধ্যে নাপাকের অভাব নাই এই নারী যদি আমি কিনতে যাই যেই সময় আমার খেজুরের বীজ তালাশ করতে লাগবো ওই সময়ে আমি জায়নামাজ বিছায়া কয়েকশো বার সুবহানাল্লাহ বলিয়া আল্লাহ পাকের জান্নাতার হুরে গেলমানের অধিকারী হইতে পারি এবার ডাক দেখে ধরবে তুমি কি হাদিস আমার শুনাইলা আমার আর লাগবো না আমি আর চাই না আমি তোমারে ফিরে দিয়া গেলাম আল্লাহ পাকের কাছে দোয়া করো মহান আল্লাহ তাআলা যেন আমাকে ওরকম জান্নাত আর হুরে গেলমানের মালিক বানায় দে জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে ওই জান্নাতি আপনার বাবা আমার বাবা ওই জান্নাতি আপনার মা আমার মা আমরাও জান্নাতি আপনিও জান্নাতি আমিও জান্নাতি জমিনে আসছি শুধুমাত্র একটু হায়াত নিয়া আবার জান্নাতের কামাই কইরা জান্নাতে যাওয়ার জন্যে আমার আল্লাহ বাহানা তালাশ করব রে আমার আল্লাহ বলবেন আমি তোকে তোমাদের জান্নাত দিতে চাই ও বান্দা যাও জান্নাতে যাও জান্নাতের কাজ করার জান্নাতের ভিতরে যাও আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মালিক বানায় দেন জবান খুলে মহাব্বতে জোরে কোন আমিন শেষ কথা শেষ কথা আপনার ইজ্জত আমার সম্মান আমাদের যে ইজ্জত সম্মান কত বেশি এটার দাম তো আজকে আমাদের কাছে নাই আমরা হেলায় দুলায় সময়গুলি নষ্ট করতেছি আরে ঘুমে ঘুমে সময় নষ্ট করতেছি খেলায় সময় নষ্ট করতেছি মোবাইলে সময় নষ্ট করতেছি আজে বাজে জায়গায় সময় নষ্ট করতেছি অথচ একটা সেকেন্ড হায়াত থেকে চলে যাচ্ছে এই একটা সেকেন্ড আর জিন্দগিতে ফেরত পাবেন না যেই দিনটা চলে গেছে সারাটা জিন্দগি কান্নাকাটি করলেও ওই পিছনের একটা দিন আর ফিরায় আনতে পারে পারবেন না আমার ভাইরা ওই যে হুজুর বর্ণনা করে গেছে জাহান্নামের বর্ণনা একেবারে ধারাবাহিক আলোচনা করে গেছেন আমি শুধু একটু টাচ দেয়া যায় আপনাদের আরে আল্লাহ পাকের আদালত ভয়াবহ আদালত আরে আল্লাহ পাকের সামনে হিসাব ছাড়া একজন মানুষ একটা কদমও দিতে পারবে না আমার আল্লাহর আদালতে সমস্ত মানুষকে দাঁড়াইতে হবে মেম্বার দাঁড়াবে চেয়ারম্যান দাঁড়াবে এমপি দাঁড়াবে মন্ত্রী দাঁড়াবে গোটা পৃথিবীর বাদশা সেও দাঁড়াবে আল্লাহ পাকের আদালতকে ফাঁকি দেওয়ার মতন কোনো সুযোগ বান্দার জোরে বলেন আছে আল্লাহ জিজ্ঞেস করবে ও বান্দা কি করছো হে মনে মনে চিন্তা করে টেহাদি আদালত কিনা লাইছি হে মনে মনে চিন্তা করে কত ব্যারিস্টার কিনছি কত কত কিছু কিনা ফেলাইছি কত মিথ্যা কথা কয়ে পার পেয়ে গেছি একটা মিথ্যা কথা কয়ে দেখি না আল্লাহর আদালত আল্লাহ মিছা কথা কই নাই আল্লাহ ঘুষ খাই নাই আল্লাহ সুদ খাই নাই আল্লাহ অন্য কিছু করি নাই আল্লাহ কয়ে কাজ্জাবতা তুই মিথ্যাবাদী মিথ্যাবাদী এই জবান বন্ধ করে দিব আল্লাহ পাক আল্লাহ বলেন আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু হাত
কথা বলবে জবান খুইলা, যত পাপ যত অন্যায় হাত দ্বারা করছেন সমস্ত অন্যায়ের খবর এই হাত জবান খুইলা খুইলা আল্লাহ পাকের সামনে সাক্ষী দিবে, এই নাক জবান খুইলা খুইলা আল্লাহর সামনে বলবে, এই চোখের দ্বারা যত গুনাহ সব আল্লাহর সামনে জবান খুলে বলবে, এই পায়ের দ্বারা যত গুনাহ সমস্ত গুনার খবর আল্লাহ পাকের সামনে জবান খুলে খুলে বলবে। আরে বান্দা আফসুস করে বলবে, ও হাত আমি না তোর জমিনের ভিতরে কত যতন করছি, কাইটা গেলে মলম দিছি, আরে লাকশা বান্দা দুইছি, ও হাত ও পা তোমার আমি কত যতন করছি, আজকে আল্লাহর সামনে আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দাও। এবার হাত জবান খুলে খুলে বলবে, পা চক্ষু নাক কান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে খুলে বলবে, ও নাফরমান আল্লাহ পাক মাত্র 70-80 বছরের জন্য হায়াত দিয়া তোমার গোলামি করার জন্য পাঠাইছে, আসলে আমি তোমার গোলাম না, আমি হইলাম জমিনওয়ালার গোলাম, আমি হইলাম আসমানওয়ালার গোলাম। একটু জবান খুলে জোরে কোন কুল কায়নাতের মালিককে আল্লাহ পাক আমল নামাটা দিতে চাইবে। হাদিসে পাকের রসুল বলেন, ওই বান্দা ডান হাত বাড়াইবে আমল নামা নেওয়ার জন্য, ডান হাতের মধ্যে বৎকারের আমল নামা দিবে না, ডান হাতটারে ভাইঙ্গা মস্কায় পিছনে ঝুলাই দিবে, অবশিষ্ট থাকবে বাম হাত, এই বাম হাত বুক ছিদ্র করে বুক দিয়ে ঢুকাইবে, পিঠ ছিদ্র করে পিঠ দিয়ে বাহির করবে, ওখানে দেওয়া হবে আমল নামা। সাহাবি দাঁড়ায় বলেন, নবীজি আমল নামা গেল পিছনে, ওর চেহারা সামনে, আমল নামাটা দেখবে কীভাবে? আল্লাহ পাকের গজবের ফিরিস্তাকে অর্ডার করবেন, ও গজবের ফিরিস্তা ওর ঘাটটা মস্কায় পিছনে ঝুলাই দে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা তাকায় দেখ তোর আমল নামাটা কেমন, ওই দিন আফসুস করে বলবেন, মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা, হায় আফসুস এটা কেমন আমল নামা, আমি ছোট গুনাহ করছি ওটাও আছে, আমি বড় গুনাহ করছি ওটাও আছে, এমন গুনাহ যেই গুনাহ আমি ভুলেই গেছি ওই গুনাহটা আমার আমল নামার মধ্যে আছে। ওই দিন আফসুস করলে কোনো কাজ হবে না, আফসুসের জায়গা ওইটা না, আফসুসের জায়গা এইটা, জমিন হচ্ছে আফসুসের জায়গা, আমার আল্লাহ ডাক দে কারে পাহাড় পরিমাণ গুনাহ, কোনো সমস্যা নাই আমার কাছে আয়, আমারে ডাক দে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক আপনারে আমার এমনি এমনি বানাই নাই, আয়াত তেলাওয়াত করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, মানুষের জিন বানাইছে আল্লাহ পাকের ইবাদতের জন্য, ইবাদতের জন্য জবান খুলে জোরে কোন ইবাদত কার, আল্লাহ, আরো জোরে ইবাদত কার, আল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করে জোরে কোন জায়েজ আছে, না, গোলামি আল্লাহর, শুধুমাত্র আল্লাহ পাক ইবাদতের জন্যে মানুষকে বানাইছেন, জিনকে বানাইছেন, জিন আর ইনসানকে আল্লাহ পাক ইবাদতের জন্যে বানাইছেন, তাহলে বোঝা গেল জিন বড় দামি জিনিস, ইবাদতের জন্য আল্লাহ পাক বানাইছেন, ইনসান বড় দামি জিনিস, ইবাদতের জন্য আল্লাহ পাক বানাইছেন। ও মানুষ, একজন মানুষ ইবাদত করলে তার দাম কত বেশি বাড়ে, ওই যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা উদাহরণ দেয়া যায়, ও আবু বকর সিদ্দিক তুমি বলো দেখি এই মুহূর্তে আল্লাহ পাকের দামি ফেরেশতা জিব্রাইল কোথায় আছে, হযরত আবু বকর সিদ্দিক বলতেছে একটু সময় দিলে বলা যাবে, চক্ষু বন্ধ করছে, চক্ষু বন্ধ কইরা কিছুক্ষণ পরে চক্ষু খুলছে, কইলা কয় জিব্রাইল কোথায় আছে, আমি এই মুহূর্তে চক্ষু বন্ধ কইরা সাত আসমান ঘুরা ঘুরা দেখছি সেখানে জিব্রাইল নাই, সাত তবক জমিনের নিচে ঘুরা ঘুরা দেখছি সেখানে জিব্রাইল নাই, আমি জান্নাতের ভিতরে ঢুকছি গোটা জান্নাত ঘুরা ঘুরা দেখছি সেখানে জিব্রাইল নাই, আমি আমার পরিচয়টা দিয়া দিই তুমি তোমার পরিচয়টা দাও, বলে কি কয় আমি হইলাম নবীর সাহাবি আবু বকর সিদ্দিক, আর আমার যদি ভুল না হয় এই মুহূর্তে তুমি যে সামনে বইস আছো তুমি হচ্ছে হযরতে জিব্রাইল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষের কত দাম, এই মানুষের প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক চারটা কসম গাইছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন, এই চারটা কসম করে আল্লাহ পাক মানুষের প্রশংসা করছে, মানুষ সবচেয়ে সুন্দর 18,000 মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ মানুষকে যে সুন্দর করে বানাইছি আমার সৃষ্টি জগতের ভিতরে, মানুষের চাইতে এর চাইতে সুন্দর আর আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে বানাই নাই, মানুষ সবচেয়ে সুন্দর, জোরে সুবহানাল্লাহ, চারটা কসম করে আল্লাহ পাক মানুষের প্রশংসা করেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনার আমার ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বয়স যখন 7 বছর, এই ছোট্ট বয়সে লজিং বাড়িতে থাইকা লেখাপড়া করে, লজিং বাড়ি থেকে একদিন আসতেছে হঠাৎ করে তাকায় দেখে মাদ্রাসার গেট থেকে একজন মুরব্বি কানতে কানতে বের হইতেছে, ছোট্ট বাচ্চাটা ঈশা সামনে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইক, ও সাসামিয়া কান্দেন কিল্লিয়া,
এবার মুরব্বি ডাক দিয়ে বলতেছে আমার কান্নার রহস্য তো তুমি বুঝবা না, আমি কান্দি কিল্লিগা তুমি বুঝবা না, তুমি বাচ্চা মানুষ তুমি তোমার কাজে যাও, আমার আমার কাজ করতে দাও। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় না আমি জানি মানুষের দিলের মধ্যে কোনো ব্যথা থাকলে, মানুষের দিলের মধ্যে কষ্ট থাকলে এই কষ্ট এই ব্যথা যদি অন্য কারোর কাছে বলে তাহলে দিলটা একটু হালকা হবে। আরে আপনি আমার কাছে একটু বলেন দিলটা হালকা তো হইতে পারে। এই মুরব্বীরা মনে মনে চিন্তা করে যদিও বাচ্চাটা ছোট কিন্তু দামি কথা বলছে, এদিকে আসো নাম কি তোমার কয় নোমান, কোথায় পড়ো কয় মাদ্রাসায়, হায় হায় এই মাদ্রাসায় তো আমার কান্না বেন্না করার কেন্দ্রবিন্দু, এই জায়গায় তো আমি কান্না করে আসতেছি। এবার নোমান বিন সাবের ডাক দিয়ে বলেন চাচা আমি বুঝি নাই একটু বুঝায় বলেন। এবার ডাক দিয়ে কয় নোমান আমি তোমার চাচিরে বড় ভালোবাসি, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, আমি ভালোবাসা খাতিরে বিবিরে বলছি, ও বিবি তুমি অনেক সুন্দর, ঘটনাক্রমে আমার বিবি হইল কালো, আমি বললাম বিবি গো তুমি অনেক সুন্দর, আমার বিবি ডাক দিয়া কয় স্বামী আমার ফার্ম দেওয়ার দরকার নাই, আমি কালো আমারে কালো বলেন, আপনি আমার সুন্দর বলতেছেন কেন, আমি আবারও বলছি তুমি সবচেয়ে সুন্দর, না আপনি আমারে আজাইরা কথা কয়েন না, আমি কালো আমারে কালো বলেন সুন্দর বলেন কেন। এবার আমি এক পর্যায়ে রাগ হয়ে ডাক দিয়া বললাম বিবি তুমি যদি আল্লাহর আকাশের চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক, শর্ত দিয়া তালাক দিয়া দিছি। এবার মনে মনে চিন্তা করি হায় হায় আমি আমার বিবিরে কি বললাম, আমি আমার বিবিরে তালাক দিয়া দিলাম শর্ত দিয়া। এবার ফতুয়ার জন্য আমি মাদ্রাসাতে গেলাম, মাদ্রাসার বড় হুজুরকে গিয়া বললাম হুজুর আমার বিবিকে আমি শর্ত দিয়া তালাক দিছি, আমার বিবিকে বলছি আকাশের চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক। এবার হুজুর ডাক দেখে তোমার বিবি সুন্দর নি কয় না কালো, শর্ত পাওয়া গেছে তোমার বিবি তালাক হয়ে গেছে, এই কারণে আমি কান্দি আর তোমার সামনে আমার সাক্ষাৎ। এবার নোমান বিন সাবেত আপনার আমার ইমাম, মাত্র বয়স হলো 7 বছর, নোমান বিন সাবেত ডাক দেখে চাচা, কাইন্দেন না চোখের পানিগুলি মুইসা ফালান, বলে কেন রে বাবা। এবার নোমান বিন সাবেত ডাক দিয়া কয় আপনার বিবি তালাক হয় নাই, আমি ফতুয়া দিলাম আপনার বিবি বহাল আছে আপনার বিবি তালাক হয় নাই, আবার মাদ্রাসায় গিয়ে ফতুয়া নিয়ে আসেন, আমি নোমান বিন সাবেত বললাম আপনার বিবি তালাক না, যদিও বাচ্চাটা ছোট কিন্তু নিজের পক্ষে ফতুয়া আসার কারণে এবার মনের মধ্যে একটু সাহস, আবার মাদ্রাসার মধ্যে গেছেন, হুজুরকে ডাক দিয়ে বলেন হুজুর কি ফতুয়া দিলেন, ফতুয়া তো হয় নাই, এই ফতুয়া আমি মানি না। বলে কেন আমার উপরে কে ফতুয়া দিছে, আপনার মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা ফতুয়া দিছে, নাম কি কয় নোমান বিন সাবেদ। এবার ডাক দিয়া কয় নোমান বিন সাবেদ যদি বইলা থাকে তাহলে ফতুয়ায় আলমগিরি, ফতুয়ার স্বামী, ফতুয়ার কিতাবগুলি আরেকবার দেখা লাগবে, কারণ হলো আমার ক্লাসের মধ্যে এই ছোট্ট বাচ্চাটা অনেক ব্রেনিয়ার ছাত্র, হয়তো বা তোমার বিবি তালাক নাও হইতে পারে। নোমানকে ডাকা কইল নোমান তুমি নাকি ফতুয়া দিছো, নোমান ডাক দেখে না হুজুর আমি ফতুয়া দেই নাই, তাহলে লোকটারে কি বলছো। এবার নোমান বিন সাবেদ ডাক দিয়ে বলেন হুজুর গত সপ্তাহে মসজিদের মধ্যে আপনি এসলাহি বয়ান করেছিলেন, আপনার ওই এসলাহি বয়ানটা নকল কইরা ওরে শোনাই দিছি, ওই এসলাহি বয়ানটা নকল কইরা শোনাই দিছি, ওই এসলাহি বয়ানের মধ্যে আছে ওর বিবি তালাক হয় নাই, নোমান কেমনে। এবার আপনার আমার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 7 বছর বয়সে তার নাম ছিল নোমান বিন সাবেদ, নোমান ডাক দিয়া কয় হুজুর আমার আল্লাহ তাআলা মানুষের রূপের প্রশংসা করার আগে 4টা কসম করছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরসিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করছে, চারটা কসম করে আল্লাহ মানুষের রূপের প্রশংসা করে, বলে তিনের কসম, জাইতুনের কসম, হায়রে তিন কি কয়, তিন হলো জান্নাতি একটা ফলের নাম, জাইতুন কি কয়, জাইতুন একটা জান্নাতি ফলের নাম, জান্নাতি ফলের অনেক দাম, জান্নাতি ফলের অনেক দাম, বলে জান্নাতি ফলের কেমন দাম, হায়রে দুনিয়ার ফলের সঙ্গে জান্নাতি ফলের কোনো তুলনা নাই, বলে কেমনে, হাদিসে পাকের রসুল বলেন একজন জান্নাতিকে সকাল
তারা যেই নাস্তা দেওয়া হবে ওই নাস্তা হবে 82 আইটেমের 82 আইটেমের নাস্তা জান্নাতীরে দেওয়া হবে সুবহানাল্লাহ কয় না জোরে কোন জোরে কোন জোরে কোন 82 আইটেমের নাস্তা দিবে সকালবেলা আল্লাহ পাকের ফেরেশতা একটা আপেল নিয়ে আইবো জান্নাতি সেইটা যাইবো এই ফেরেশতা আমি দুনিয়ায় কলা খাইছি আমি দুনিয়ায় আঙ্গুর খাইছি আমি দুনিয়ায় বেদেনা খাইছি আমি দুনিয়াতে কত রং বিরঙের ফল খাইছি আর তুমি জান্নাতের ভিতরে একটা মাত্র আপেল নিয়ে আইছো এবার জান্নাতিকে ডাক দিয়ে ফেরেশতা বলবেন ও জান্নাতি এটা দুনিয়ার আপেল না এটা জান্নাতের আপেল রহমতের চাকু দেওয়া আছে একটু কাইটা মুখের ভিতরে দাও এবার ওই জান্নাতি কাটকুটারে নিয়ে কাইটা মুখের মধ্যে দিয়া বলবেন আল্লাহ 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 জান্নাতি বলবে জগতের মানুষ আমার আল্লাহ একটা আপেলের ভিতরে দুনিয়ার সব ফলের স্বাদ ঢুকায়া দিছে দেখে পুনাস্তিবি না কয় হ ক চাকুলো হাতে নিচে হাতে কয় কাট মাসখান দিয়া কাটছে মাসখান দিয়া তাকায় দেখে আল্লাহ এমন সুন্দর রমণী নারী বইসে রইছে যেই সুন্দর জীবন ও দেহে নাই দুনিয়ার কি সুন্দর আয় হায় এত সুন্দর কয় আল্লাহ এটা দি বেশি সুন্দর এমন সময় ভিতর থেকে বাস্তব মানুষ বের হয়ে আইব সুন্দরী রমণী নারী বের হইয়া সালাম দিয়া বলবেন আসসালামু আলাইক ও জান্নাতি এই জান্নাতির ভিতরে আমার আল্লাহ তোমার জন্য আমার খাদেমা বানায় পাঠাইছে আমি তোমার খাদেমা আমার বন্ধুগণ থানবী রহমতুল্লাহি আলাই লেখেন জান্নাতের সুন্দর আর দুনিয়ার সুন্দর তফাতটা কেমন পার্থক্যটা কেমন একজন বাদশা তার দরবারে একটা সুন্দরী বান্দি ছিল ওই বান্দিটারে বিক্রি করবে ওই বান্দি ডাক দেয়া কয় যাহা পানা আপনি আমার বিক্রি করবেন আমার বাদা দেওয়ার কোনো কিছু নাই তবে একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি কইরেন বলে কেন কয় নামাজি ব্যক্তি নিজে যেন নামাজ পড়ে আমারও যেন নামাজ রোজা পড়ার সুযোগ সুবিধা দেয় বাদশার দিলের মধ্যে মায়া লাইগা গেছে ওই বান্দিটারে লইয়া একজন দরবেশের দরবারে যায় হাজির দরবেশকে সালাম দিয়ে ডাক দেখে দরবেশ আমি আমার সুন্দরী বান্দিটা ভালো জায়গায় বিক্রি করতে পারতাম তবে তোমার কাছে নিয়ে আইছি কারণ আমার বিবি আমার বান্দি বলছে একটা নামাজি ব্যক্তি দেখে যেন বিক্রি করি এই কারণে তোমার কাছে আমি নিয়ে আসি এবার দরবেশ ডাক দেখে তোমার বান্দির দাম কত বলো ডাক দেখে যাহা পানা না আমি দাম বলবো না আপনি বুজুর্গ মানুষ আপনি আল্লাহওয়ালা মানুষ আপনি আমারে ঠকাইবেন না যা দাম আছে আমারে দিয়া দেন বলে না দাম কি বলো না দাম বলা বলি দরকার নাই যা দাম আছে দিয়া দেন ওই জায়গা থেকে বাদশা দাঁড়াইছেন পাশে ছিল কাঁচা রাস্তা একবার ডানে যায় কি জানে তালাশ করে আরেকবার বামে যায় কি জানি তালাশ করে অনেকক্ষণ তালাশের পর নিচ থেকে কুড়ে কি জানি হাতের মধ্যে আনছে বাদশারে ডাক দিয়া বলেন বাদশা হাতটা দাও দিছেন হাত হাতের মধ্যে দিয়া কয় এই যে নাও তোমার বান্দির দাম বাদশা মুড করে আছেন এমন করে দেখে না এমন করে দেখে না দরবেশ ডাক দেখে বাদশা কি দিছি দেখালো এবার ডাক দেখে আপনি কি দিয়েছেন আমি বাসায় গিয়ে দেখবো কয় না না আগে দামটা বুঝা নিয়ে যাও হাত খুইলে দেখে খেজুরের বীজ খেজুরের দানা আমাদের সে খেজুর খাইয়া যেই দানা জমিনের মধ্যে ফালায় দেয় এটার কোনো দাম নাই এটার কোনো মূল্য নাই আমগো বাজারে কেউ যদি খেজুরের দানা বিক্রি করতে আনে মানুষ কইব পাগল কারণ হইল এটার কোনো দাম নাই খেজুর খাইয়া দানাটারে দাম আছে জোরে দাম আছে পাঁচ পয়সার দাম এবার ডাক দেখে দরবেশ কি দিলা কয় দাম এটা কি দাম হয়নি মস্কারা করো আমি কি তোমার বিয়াই লাগি তুমি আল্লাহওয়ালা মানুষ কি করলা কামড়া এবার দরবেশ ডাক দিয়া কয় বাদশাহ বলে কি তোমার বান্দির যা উচিত মূল্য ছিল তার চেয়েতে বেশি দিছি যা দাম ছিল তার চেয়েতে বেশি দিছি বিক্রি করলে করো আর না হয় তুমি তোমার বান্দি নিয়ে যাওগা বাদশাহ মানুষ মেজাজ গেছে আরও খারাপ হইয়া ডাক দেখে দরবেশ এক হইলো এই দানার কোনো দাম নাই এক হইলো এই বিচির কোনো দাম নাই আবার তুমি বলতেছো উচিত মূল্য চাইতে বেশি দিলা উচিত মূল্য চাইতে বেশি কেমনে দিলা এই জিনিসটা আমারে বোঝানো লাগবো আর না হয় তোমার দরবেশগিরির বারোটা বাজামু হুজুরের কোনো দোষ নাই দোষ নাই দোষ নাই যদি একটা পায় যদি একটা পায় সব গ্রাম মিলানামে করে আয় পাইছি হুজুরের দোষ
আচ্ছা একটা প্রশ্নের জবাব দেন তো আপনারা দিল থেকে দিবেন, আমরা কি মানুষ না নাকি অন্য কিছু? আপনাকে কি মনে হয় মানুষ না? আমরা কি ভুলের উঠ দে? নবী রাসূলরা ভুলের উঠ দে, তাদের কোনো গুনাহ নেই, এরা মাসুম। সুবহানাল্লাহ। কোন তা আমাদের তো ভুল হইতে পারে, তবে অন্য অন্য মানুষের চাইতে কম। কে সাদা জামা তো লাগলে এটা দেখা যায় বেশি জোরে, কোন ঠিক না? এই জন্য সাবধানে চলতে হয়, খুব সাবধানে। এত সাবধান থাকার পরেও পা পিছলা জায়গা, হাসরের ময়দানে আল্লাহ 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 পর্দা লাগাইব কি? হাসরের ময়দানে পর্দা কে? কিসের পর্দা? কেটে স্পেশিয়াল বিচার জনগণকে দেখতে দিত না, কাগো বিচার, কা আলেম গো বিচার জনগণের সামনে আল্লাহ বেয়াজ্জুতি করতো না। এটা ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক স্পেশিয়াল একটা মর্যাদা দিছে। জোরে কোন মারহাবা। এবার ডাক দিয়া কয়ে দরবেশ, এখন এই খেজুরের কোনো দাম নাই, খেজুরের বিচির কোনো দাম নাই, আবার তুমি বলতেছো উচিত মূল্যর চাইতে বেশি দিছ, উচিত মূল্যর চাইতে বেশি কেমনে হইলো? এটা আমারে বুঝানো লাগবো, আর না হয় তোমার দরবেশগিরির বারোটা বাজাইব। কই তাইলে শুনবেন উচিত মূল্য চিনতে বেশি কেমনে দিলাম? কয় হ শুনবো। আপনারা শোনার আগে একটু জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটা হাদিস শোনাই দিছে, আল্লাহ নবীর একটা হাদিস শোনাই দিছে দরবেশে, মান সামা রমাদান ফি কুল্লি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া বিযিকরিল্লাহ তাআলা ওয়া আহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী, নবীদের নবী, জমিনের নবী, আকাশের নবী, জান্নাতের নবী, ফুলসিরাতের নবী, দু জাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা মুখে অবস্থায় ঈমান এবং ইখলাসের সঙ্গে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জোরে কোন কয়বার? জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান এবং ইখলাসের সঙ্গে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, এই একবার ঈমান এবং ইখলাসের সাথে রোজা মুখে অবস্থায় একবার সুবহানাল্লাহ বললে, মহান আল্লাহ বিরাট বড় জান্নাতের মালিক বানাইব, ওই জান্নাতের মধ্যে এমন সুন্দর সুন্দর হুরে গেলমান দিবেন, যেই হুরে গেলমানের ঘামের মধ্যে মেশকাম্বরের চাইতে বেশি গ্রান, যেই হুরে গেলমানের মুখের মধ্যে গ্রান, যেই হুরে গেলমানের পেটের মধ্যে কোনো নাপাক নাই, পায়খানা নাই, পেশাব নাই, পচা রক্ত নাই, ওই হুরে গেলমান এত সুন্দর। নবী কয় হাতের তালু এত জ্যোতি এত আলো, এই হুরে গেলমান যদি একবার হাতের তালু জমিনের ভিতরে প্রকাশ করত, এই হাতের তালুর জ্যোতির কারণে কিয়ামত পর্যন্ত চন্দ্র এবং সূর্যের আলোর প্রয়োজন পড়ত না। এত সুন্দর নারী মহান আল্লাহ জান্নাত সহকারে মাত্র একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে দিয়ে দিব, আর তুমি যে নারী আমার কাছে বিক্রি করতে আনছো, এটার মুখের মধ্যে গন্ধ, এটার গামের মধ্যে গন্ধ, এটার পেটের মধ্যে নাপাকের অভাব নাই, এই নারী যদি আমি কিনতে যাই, যেই সময় আমার খেজুরের বীজ তালাশ করতে লাগবো, ওই সময়ে আমি জায়নামাজ বিছায়া কয়েকশো বার সুবহানাল্লাহ বলিয়া আল্লাহ পাকের জান্নাতের হুরে গেলমানের অধিকারী হইতে পারি। এবার ডাক দেখে ধরবে, তুমি কি হাদিস আমার শুনাইলা? আমার আর লাগবো না, আমি আর চাই না, আমি তোমারে ফিরি দিয়া গেলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করো, মহান আল্লাহ তাআলা যেন আমাকে ওরকম জান্নাত আর হুরে গেলমানের মালিক বানায় দে। জবান খুলা জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ওই জান্নাতি আপনার বাবা আমার বাবা, ওই জান্নাতি আপনার মা আমার মা, আমরাও জান্নাতি, আপনিও জান্নাতি, আমিও জান্নাতি। জমিনে আসছি শুধুমাত্র একটু হায়াত নিয়া, আবার জান্নাতের কামাই করে জান্নাতে যাওয়ার জন্যে আমার আল্লাহ বাহানা তালাশ করব রে। আমার আল্লাহ বলবেন, আমি তোকে তোমাদের জান্নাত দিতে চাই, ও বান্দা যাও জান্নাতে যাও, জান্নাতের কাজ করার জান্নাতের ভিতরে যাও, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মালিক বানায় দেন। জবান খুলে মহাব্বতে জোরে কোন আমিন। শেষ কথা, শেষ কথা, ওই জান্নাতের ভিতরেও আল্লাহ তাআলা বান্দারে জিজ্ঞেস করবে, ও বান্দা জান্নাতটা কেমন লাগে? জিগাই আল্লাহ,
কয় আল্লাহ কোন কি জান্নাত এত এত মজার জান্নাত আল্লাহ মনে মনে যা চাই সবই পাই পাখি উড়াল দিতেছে মনে মনে কইছে যদি পাখিটা বুনা খাইতে পারতাম সাথে সাথে বুনা হইয়া সামনে এসে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ এত নিয়ামত তুমি বলতেছো জান্নাতে আর কি লাগবো কেমন লাগে জান্নাত আল্লাহ অনেক সুন্দর জান্নাত এ জান্নাতের এই জান্নাতে আর কিছু চাওয়ার আছে তোমাদের জান্নাতে চাওয়ার কিছু আছে আল্লাহ এত সুন্দর জান্নাত আবার কি লাগবো তবে তুমি যেহেতু বলছো মনে হয় কিছু আছে চাওয়ার তুমি যেহেতু বলছো ওই দিন আলেম আমাদেরকে তালাশ করবে খুঁজা দেখবো যে ওই যে ওয়াজ করছিল হুজুরে দেয়া যায় ওই যে মসজিদের ইমাম হুজুরে দেয়া যায় দৌড়ায় যে হুজুর আল্লাহ কইছে জান্নাতে বলে আর কোনো কিছু চাওয়ার আছে কয় হ কি আছে আসল জিনিস ইতে পাও নাই জান্নাতে নামাজ পড়ছো কার জন্য কয় আল্লাহর জন্য রোজা রাখছো কার জন্য কয় আল্লাহর জন্য হজ করছো কার জন্য কয় আল্লাহর জন্য মাহফিলে গেছো কার আল্লাহর জন্য আল্লাহর কসম করে রাখুন আপনারা যে কোন কোন শীতের মধ্যে এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন জোরে বলেন খুশি হবেন কে আল্লাহ অন্য কোনো উদ্দেশ্য আছে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এখানে আসা জোরে কোন ঠিক কিনা ঠিক কইবো আল্লাহ এত কিছু করলাম নামাজ পড়লাম তোমার জন্য রোজা রাখলাম তোমার জন্য قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمر نماز أمر روزة أمر حوز أمر زكاة أمر واز أمر مافيل أمر عرش أمر زوا شب الله جنة إبار عالم رداك دي كيبو الله رداك سو كوي نا كاري شب چيت بورو نعمو تلو زنة تلو بيتر الله پاكر دي دار এবার সব জান্নাতি এক সুরে সুর মিলাই কইবে আল্লাহ তোমার দিদার চাই তোমার দিদার চাই আল্লাহ তোমার দিদার চাই তোমারে দেখতে চাই আল্লাহ কইব সব জান্নাতিরা আমারে দেখতে চাই বিরাট বড় প্যান্ডেল বানাও অন্তত আপনাকে প্যান্ডেলে তো বড়ই হইবো তো নাকি আল্লাহ যে প্যান্ডেল বানাইতে কইবে প্যান্ডেলটা কত বড় হইব প্যান্ডেলের নিচে জান্নাতিদের বসার জায়গা দিব কেমন নবী আমার বলে একটা জান্নাতিরে বসার জন্য যে চেয়ার দেওয়া হবে ওই চেয়ারটা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত লম্বা একটা চেয়ার যদি এত লম্বা হয় তাহলে প্যান্ডেলটা কত বড় আর স্টেজটা কত সুন্দর সুবহানাল্লাহ কত জোরে স্টেজের মধ্যে যেরকম চেয়ার যেমন তিনটা দিচ্ছেন না এরকম তিনটা চেয়ারই থাকবে হ্যাঁ একটা প্রধান অতিথি আর একটা বিশেষ অতিথি আর একটা সভাপতি প্রধান অতিথিকে বিশেষ অতিথিকে সভাপতিকে বিশেষ অতিথি দাউদ হায় হায় এত নবী থাকতে দাউদ নবী কেন বিশেষ অতিথি ইব্রাহিম নবী কই মুসা নবী কই ইদ্রিস নবী কই জাকারিয়া নবী কই ইউসুফ নবী কই এত নবী থাকতে কেন আল্লাহ দাওয়াত দিলেন ঘটনাটা কি ডাক মানুষ বিশেষ অতিথি হিসাবে যিনি দাওয়াত পাইবেন কণ্ঠের মধ্যে আল্লাহ যে জাদুয়ার মধু দিছেন তিনি যখন তাওরাত কিতাব তেলাবাত করত আকাশের উড়ন্ত পাখিগুলি থাইমা থাইমা দাউদ নবীর কণ্ঠে তেলাবাত শুনতেন নদীর কিনার দিয়া যখন তাওরাত তেলাবাত করতেন নদীর বড় বড় মাছগুলি দাউদ নবীর কণ্ঠে তেলাবাত শোনার জন্য নদীর কিনারা ঈশা জমা হয়ে যাইত এই কারণে মহান আল্লাহ দাউদ নবীকে ওই দিন বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দিবেন দাউদ নবীরে দাওয়াত দিয়া কি বলবেন আল্লাহ বলবেন ও দাউদ আমার কোরআন তেলাবাত করো জান্নাত শুনায় দাও দাউদ আলাইহিসসালাম কোরআন তেলাওয়াত কেমনে করবে কোরআন দেখে নাই কোরআন জানে না কোরআন পড়ে নাই আমার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিসসালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে ওই যে তাকে দেখেন না বাংলাদেশে 7 বছরের বাচ্চা মাত্র 6 মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে 7 বছরের বাচ্চা বালেগ না না বালেগ না বালেগ কোরআন মুখস্ত করতে কত হাজার বার তেলাওয়াত করা লাগে আল্লাহর নবী কয় না বালেক যখন কোরআন পড়ে না বালেক যখন কোরআনের হাফেজ হয় অর্থ সওয়াবের খাতা খোলে নাই অর্থ গুনার খাতায় খোলে নাই এই না বালেক বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে এই না বালেক বাচ্চা যখন কোরআন মুখস্ত করে আমার আল্লাহ তাআলা এই তেলাওয়াতের সওয়াব আম্মা আম্মার আব্বা আম্মার আমল নামায় দিয়া দেয় 7 বছরের বাচ্চা কোরআনে হাফেজ আমার বাংলাদেশে 6 মাসে কোরআনের হাফেজ 8 মাসে কোরআনের হাফেজ
আল্লাহু আকবার। আমার ভাইরা দাউদ আলাইহিসসালাম রে কোরআনের তেলাওয়াত করতে কইব, আল্লাহ বলার সাথে সাথে দাউদ আলাইহিসসালাম 30 বার কোরআনের হাফেজ হয়ে যাবে। আর মধুর কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত যখন আরম্ভ করবেন, ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এভাবে যখন তেলাওয়াত করতে থাকবে মাঠটা কেমন জানি কম্পন সৃষ্টি হয়ে যাবে, লাফালাফি শুরু হয়ে যাব। আল্লাহ এত সুন্দর এত মধুর তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। আল্লাহ তেলাওয়াতটা বন্ধ করো না। ও আল্লাহ কারির কণ্ঠে তেলাওয়াত শুনছি এত মজা লাগে নাই, ও আল্লাহ ইমামের কণ্ঠে তেলাওয়াত শুনছি এত মজা লাগে নাই, ও আল্লাহ আমরা কাবার ইমামের কণ্ঠে তেলাওয়াত শুনছি এত মজা লাগে নাই, আজকে বিশেষ অতিথির তেলাওয়াত এত মজা, আল্লাহ তেলাওয়াত আপনি বন্ধ করেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না জান্নাতীরা আজকে প্রধান অতিথি আমি এখানে রাখছি, আরে প্রধান অতিথির নাম শুনছো তোমরা কিয়ামত পর্যন্ত, প্রধান অতিথি দেখো নাই, প্রধান অতিথি হচ্ছে আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও প্রধান অতিথি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, আল্লাহর নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন, ইয়াসি কলিজা ফাইটে যাইব ওই দিন নবীর কণ্ঠে তেলাওয়াত শুই না, আয় হায় নবীর কণ্ঠে তেলাওয়াত শুই না, কলিজা ফাইটা যাইব, লাফালাফি আরম্ভ করে দিব, ডাক দিয়ে বলবেন আল্লাহ নবীরে দেখি নাই, নবীর কণ্ঠ শুনি নাই, এই তেলাওয়াত বন্ধ করো না। আবার নবী তেলাওয়াত করবেন, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, বেহুশ হয়ে যাবে, হাজার হাজার বছর কাইটা যাইবে, আবার হুশ ফিরাইবে, আল্লাহ নবীর কণ্ঠে তেলাওয়াত বন্ধ করো না, আল্লাহ ও আল্লাহ এমন তেলাওয়াত জীবনে শুনি নাই। আল্লাহ তাআলা বলবেন, এর চাইতে মজার তেলাওয়াত আমি তোমাদের শোনাইতে চাই। জান্নাতীরা বলবেন, আল্লাহ নবীর কণ্ঠের পরে আর এত সুন্দর কণ্ঠ কার আছে, আল্লাহ নবীর তেলাওয়াতের পরে আর মজার তেলাওয়াত কার আছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, সারা জীবন তেলাওয়াত শুনছো এগুলি আমার কথা, সারা জীবন যেই কণ্ঠের তেলাওয়াত শুনছো এই কণ্ঠগুলি আমার দেওয়া, নবীর কণ্ঠ আমার দেওয়া, দাউদ নবীর কণ্ঠ আমার দেওয়া, ইমামের কণ্ঠ আমার দেওয়া, বক্তার কণ্ঠ আমার দেওয়া, কারি আব্দুল বাসেদের কণ্ঠ আমার দেওয়া। একটু জবান খুলে জোরে করুন, সুবহানাল্লাহ। আমার নবী যখন তেলাওয়াত করত, কাফের বেঈমানের নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় চোরের মতন আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ জান্নাতীরা আজকের সভাপতি আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ তোমাদেরকে আমার কণ্ঠের তেলাওয়াত তোমাদেরকে শুনাইব, আমি শুনাইব সূরা রহমানের তেলাওয়াত, আল্লাহ তাআলা তখন তেলাওয়াত শুনাইব, আমরা তেলাওয়াত করি আর রহমান। আল্লাহ তাআলা ওই দিন আর রহমান তেলাওয়াত করবেন না, আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান আমি রহমান, আমি রহমান বলে কেমন রহমান জানো নি, মিথ্যা বলছো জবান বন্ধ করে দিতে পারতাম, করি নাই, কয় কে আমি রহমান, আমি দয়ালু, আমি আল্লাহর দয়া তোর কণ্ঠ বন্ধ করতে দেয় নাই, আমি আল্লাহ দয়ালু, কত অন্যায় অপরাধ করেছো, আনার রহমান আমার দয়া আমার মায়া তোমাকে গ্রন্থ বন্ধ করতে দেয় নাই, আমার দয়া মায়া তোমার শরীর অবশ করতে দেয় নাই, আমি ইচ্ছা করলে তুমি কদম বাড়াইছো গুনার জন্য পা অবশ করে দিতে পারতাম, করি না, কয় কেন, আনার রহমান আমি রহমান, জোরে কর সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যখন আনার রহমান কয়ে টান দিব, এর আগে 70,000 পর্দা থাকবো, এক একটা পর্দা যখন সরব আর বান্দাদের মধ্যে লাফালাফি শুরু হয়ে যাইব, আল্লাহ পাকের নূরের পর্দা যখন একটা একটা গুড়া সরব আর বান্দাগুলি বলবে, আল্লাহ সবচেয়েতে বড় নেয়ামত তোমার দিদার, তোমার দিদারের চাইতে বড় নেয়ামত নাই, ও মাওলা ওই দিন ওই মজলিসের মধ্যে বসার তৌফিক আমাদের সবাইকে দিয়া দাও, তোমার নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার তৌফিক দাও, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার তৌফিক দাও, আল্লাহ তোমার নিজের কণ্ঠে তেলাওয়াত সূরা রহমানের তেলাওয়াত শোনার তৌফিক আমাদের সবাইকে দিয়া দাও, জোরে কোন আমি। আমার ভাইয়েরা একটু আমার সাথে তওবা, জবান বন্ধ রাখবেন না, একটু তওবা, মা নাই কার কার, একটু হাত উঠান তো, মা নাই কার কার, বাবা নাই কার কার, আমারও বাবা নেই, দেখেন অল্প কিছু মানুষ, ম্যাক্সিমাম মানুষের মা নাই বাবা নাই,
ইতনামা সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ আগামী কালকে দলে দলে সবাই দলে দলে আমরা মাহফিলে চলে আসব আগে আগে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন সকলে জবান খুলে মুহাববতে একটু জোরে কোন আমিন আমার সাথে সবাই